বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের সন্ধ্যাটা ছিল আলো ঝলমলে। বাংলা চলচ্চিত্রের রথি মহারথীদের উপস্থিতিতে দীর্ঘকাল পরে তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছিল পুরো অঙ্গন। একে একে হাজির হতে থাকেন বাংলার কিংবদন্তি সব অভিনেতা অভিনেত্রীরা। ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি আলমগীর ও সোহেল রানা, সুজাতা, সুচরিতা, খালেদা আক্তার, কল্পনা সহ নব্বই দশকের সারা জাগানো চিত্রনায়িকা মৌসুমি, এসআই টুটুল, আখি আলমগীর, মেহের আফরোজ শাওন, তানিয়া আহমেদ, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সহ আরও অনেকে ছিলেন। দীর্ঘদিন পর একসাথে সহকর্মীদের সাথে আড্ডায় মেতে উঠেছিলেন তারকারা। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ হলেও একসাথে আড্ডা দিতে পারার অনুভূতির কথা প্রকাশ করলেন তারা। অনেকদিন তো ঘরেই ছিলাম, ঘরে বন্দী ছিলাম, তারপর একটু একটু করে কাজ শুরু করেছি, কিন্তু তারপরেও যদি বলি যে আমাদের যারা চলচ্চিত্রের যারা আমাদের সহকর্মী তাদের সাথে অনেক দিন পর দেখা হলো, মানে এক বছরেরও বেশি সময় পরে দেখা হলো, অবশ্যই খুবই ভালো লাগছে। এবং মানে করোনা মহামারী যে আছে এটা ভুলেই গিয়েছি, শুধুমাত্র মাস্ক মনে করিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও প্রিয় মানুষদেরকে কাছে পেয়ে অনেক ভালো লাগছে। কিছু মানুষ আছে খুবই কাছের, কিছু মানুষ আছে দূরের, দূরের মানুষদের সাথে পরিচয় হচ্ছে, কাছের মানুষদের কাছে অনেক দিন পরে দেখা হচ্ছে, সেই অনুভূতিটা অন্যরকম। এবং অনেক ফান করছি, অনেকে বলছে যে আপনার কি ভ্যাকসিনের এটার রিয়াকশন হচ্ছে কি না, বাট ইটস নট লাইক দ্যাট, কারণ অনেকদিন পরে প্রিয় মানুষগুলোর চেহারা দেখলে পরে যেটা হয় যে অটোমেটিক কিছু সুন্দর জিনিস বেরিয়ে আসে, তো সেরকম অনুভূতি হচ্ছে। একটু অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন কারণে, অপেক্ষাটা খারাপ লাগছে না, কারণ কেটে যাচ্ছে সুন্দর মানুষদের সাথে। আর এরকম একটা উদ্যোগ, ধন্যবাদ আমি জানাতে চাই যারা এটার উদ্যোগ নিয়েছেন। এবং এরকম উদ্যোগ আসলে আগে হলে পরে, আগে থেকে হলেও ভালো হতো, আর নতুন করে হচ্ছে, আগামীতে আশা করি যে আরও হবে। করোনা সংকটের এমন আয়োজন বড় এক আনন্দ উপলক্ষ হয়েছে আগত সবার জন্যই। স্বাধীনতার পরে এরকম একটা মিলন মেলা কিন্তু এই প্রথম আমি বলতে পারি। স্বাধীনতার পর থেকে যত মানুষ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই মানুষগুলো এখানে আছে, তাদের অধিকাংশ মানুষই এখানে আছেন। এবং এই সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি ভালো লাগছে যে একটা বছর আমি এই মানুষগুলোর সাথে দেখা করতে পারিনি, তো এই দেখা হওয়াটা অনেক জরুরি ছিল, এখন বুঝতে পারছি কারণ দেখা হওয়ার পর। আমরা যারা সিনেমা বা সঙ্গীতের সাথে আছি আমাদের সম্পর্কটা কিন্তু মনের অন্তরের। আমি বিশ্বাস করি যে এই সম্পর্ক যেখানে আছে সেখানে করোনা কিছুই করতে পারবে না, কারণ সৃষ্টিকর্তাও চায় আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। এই জন্যে আজকের এই আয়োজন এবং মিলন মেলা, এই যে আয়োজন যেটা করেছে, গুণী মানুষদের সম্মাননা দিবে, সম্বর্ধনা দিবেন, পরিচালক সমিতিকে ধন্যবাদ জানাই। 1975 সালের পর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আজীবন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও 2015 ও 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কলাকুশলীদের সংবর্ধনা প্রদান করা হয়। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।